ছেলে অনেক বাড়াবাড়ি করছিস প্রচন্ড বাড়াবাড়ি করছিস আমি দেখছি আমি কিন্তু মানে মাথা গরম হয়ে গেলে তখন কিন্তু স্ট্রাইক দিয়ে দেবো বলে রাখলাম চুপচাপ বস থাক কোনো কথা বলবি না না লাইভে বলবি না ভিডিওতে বলবি চুপচাপ বস থাকবি কোনো কথা যেন না শুনি আমি যদি তোর নামে কোনো কথা শুনি যে লেডিস এই বলেছে লেডিস ওই বলেছে সঙ্গে সঙ্গে স্ট্রাইক দিয়ে দেব তোকে বলে রাখলাম অনেক চোরকি ঘুরিয়েছিস অনেক চরকি ঘুরিয়েছিস এবার আমার বাড়ি হম এবার আমার বাড়ি বলে রাখলাম বেশি তেরি বেরি করবি তো স্ট্রাইক দিয়ে পুরো চ্যানেল উড়িয়ে দেবো আর আমি জানি আরে ওইটা দিয়ে যেটুকুনি টাকা পা না কেন তোর তো লাভ হচ্ছে তাই না কারণ তোর তো ওই জামা কাপড়ের দোকানে মানে যে দোকানে কাজ করিস ওই দোকানে তো তোর টাকা ঠিক মতো হয় না বিক্রিও হয় না জামা কাপড় কি করে পাবি লোকের দোকানে কাজ করিস রে আমার থুতু খাবি হ্যাঁ লেবি আমার থুতু খাবি লাইভে গিয়ে কি পাল্টা কথা বলছিস হ্যাঁ তোর মনে হয় তোর মনে হয় ওই ছোট আমি এটা মনে হয় ওর সঙ্গে আমার মানে সম্পর্ক আছে তুই তো জানিস আমার সঙ্গে যারা বেঈমানি করে আর আমাকে যারা ধোকা দেয় আমি তাদেরকে ছাড়ি না সে আমার নিজের লোকই হোক আর সে পরলোকই হোক আর গপ কা আমাকে ধোকা দিয়েছে ঠিক আছে আমাকে দিদির মতো ধোকা দিয়েছে ও আমাদের আসলো যেই দেখলো হয়ে গেছে হ্যাঁ তখনই ও কি করলো কেটে পড়লো ও বললো কি দিদি ভাই আমি তোমাদের বাড়িতে আর আসবো না ও ওই লেডিস নানা রকম কথা বলছে এইটা সেটা না কথাটা আসল কথা সেটা না ও কেন আসছে না আমি বলছি এবার আমার দ্বারা সবাই মুখ চেনা পরিচিত হয়ে গেছে জানে যে এই তো জুমাদের বাড়িতে গেছিল এ একে সাবস্ক্রাইব করি হ্যাঁ তা সেই শর্ট শর্টে হোক আর বড়তেই হোক সাবস্ক্রাইব করি তার জন্য ও কি ভাবছে যে না আর গিয়ে কি লাভ আমার যেটা কাজ সেটা তো হয়েই গেছে ঠিক আছে তার জন্য ও আর আসছে না আর এর জন্যই ও আমার পেছনে লাগছে ঠিক আছে আগের মতো আগে যেরকম আমাকে উল্টো পাল্টা কথা বলেছিল এখন এসে সেরকম ঠিক আছে আর তাহলে তো নিশ্চয়ই তুইও মানে হ্যাঁ ওই চার চক্ষুর মানে চার চক্ষুর সঙ্গে কখন ড্যাশ করবি কখন ভিডিও করবি কখন চার চক্ষুর সঙ্গে করবি সব কিছু চার 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 চক্ষুর সঙ্গে আগে discussion করে নিস তারপর করিস তাই না বল কাকে কার পেছনে লাগবি কাকে কাকে দিবি সবই চার চক্ষু জিজ্ঞাসা করে করিস তাই নিজে বল ভালো চার চক্ষু বলে আমি কি করবো ওই লেডিস কি করছে না করছে আমি কি করবো আমি তো জানি ওই চার চক্ষু যে তোকে তোকে দিয়ে সব কাজ গুলো করায় নিজে তো করতে পারে না নিজে মানে লোকের সমালোচনার মধ্যে সামনে আসে না নিজে আড়ালে থাকে আর তোকে দিয়ে কাজ কর তুই একটা বোকা আ আ বোকা আ আ এই হরে দিয়েতে নাজ না তাও একটুখানি আহার জন্য তাও একটুখানি আহার জন্য ও তোকে দেবে ওর আহা আহা সেই তার জন্য আরে ও তো বুড়ি হয়ে গেছে তুই আমার কাছে আসিস ভালো করে মাছ দিয়ে মাংস দিয়ে তরকারি দিয়ে একদম ঝোল করে মাখো মাখো করে দলা করে কারণ আমার তো ফিফটিন ইয়ার্স বুঝতেই পারছিস ফিফটিন ইয়ার্স তুই তো সবই জানিস কারণ তোর কাছে তো সবাই আহার জন্য আসে তুই তো ভালো জানিস তা আমার কাছে আসিস আমি তোকে একদম খাইয়ে দেব ঠিক আছে হাতে গরস গরস করে খাইয়ে দেব আর দেখ তুই কিন্তু বপ কাটের দিকে নজর দিবি না তুই সেফ আমার দিকে নজর দিবি আর আমার ইনস্টাগ্রামে ভিডিওগুলো গুলো গিয়ে দেখ আমার ইনস্টাগ্রামে ভিডিওগুলো গুলো গিয়ে দেখ তাহলে যে ঝুমার মধ্যে আছে ঠিক আছে জলবা এ ফ্যাশন কি হ্যাঁ জলবা হ্যাঁ তখন এই ভিডিও গুলো দেখে বুঝতে পারবি যে কিছু আছে

চার চক্ষু পারবে না আমার মধ্যে এত চা গরম না হ্যাঁ দিলেই একদম হাত পুড়ে যাবে আঙ্গুলটা পুড়ে যাবে বুঝতে পেরেছিস এত গরম তো চার চক্ষু বলেছিল না যে হ্যাঁ শুকনো একবার বল না তোকে পাঠিয়ে দিতে তারপর শুকনো কি ভেজা সব বুঝতে পারবে ঠিক আছে তোকে পাঠিয়ে দিতে বল ঠিক আছে আর আমার বয়ফ্রেন্ড না সত্যি বলছি এতটা কিউট এতটা কিউট আর আমার কিছু বলার দরকার নেই কারণ আমি জানি আমার বয়ফ্রেন্ড যেমন হ্যাঁ আর এইটা সত্যি যে ও আমাকে প্রচন্ড ভালোবাসে হ্যাঁ আমি চাই না অনেক সম্পর্ক আছে সোশ্যাল মিডিয়ার সামনে না আনা যাই বিটা যখন কোনো কিছু হবে তখন অবশ্যই আনবো শুধু এইটুকুন দেখিয়ে দিলাম যে এটা আমার বয়ফ্রেন্ড ঠিক আছে এবার কি হবে না হবে সেই এক দু মাসের মধ্যে পেয়ে দিন ঠিক আছে রাখছি টাটা আর তুই কিনতে চলে আসিস টাটা মেয়েরা বয়ফ্রেন্ড যে একটা কিউট কই নেই হ্যাঁ कोई কই কই নেই হ্যাঁ उसके अंदर इतना इतना इतना, इतना गर्मा गर्म है ना क्या बताओ हर रोज हर रोज वो मुझे बहुत बहुत प्यार करते है इतना प्यार करते है ना बहुत प्यार करती है वो मुझे